রাজধানীর বাজার ভরে উঠেছে শীতের সবজিতে। দাম কিছুটা কমলেও তুলনামূলক বেশি মূল্যেই বিক্রি হচ্ছে বলে জানান ক্রেতারা। আর ইলিশ ধরা বন্ধ থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছ। এদিকে এ সপ্তাহে নতুন করে বেড়েছে আমদানি করা পেঁয়াজ এবং সব ধরনের আদার দাম। ভরা মৌসুমে পণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা, আর এজন্য তাদের জোর দাবি বাজার মনিটরিংয়ের। তবে আমদানি বাড়লে দাম আরও কমবে বলে জানান বিক্রেতারা। ইউসুফ রানার প্রতিবেদন। রাজধানীর বাজারে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে শীতের সবজি, তবে দাম এখনও ক্রেতার নাগালের বাইরে। বাজারে আসা নতুন আলু বিক্রি হচ্ছে 120 টাকা কেজি দরে। এছাড়া সিম, টমেটো বিক্রি হচ্ছে 100 টাকা, আর বেগুন, বরবটি বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। বেশিরভাগ সবজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 40 থেকে 50 টাকা। এছাড়া এ সপ্তাহে নতুন করে 5 টাকা বেড়ে 35 টাকা কেজি বিক্রি হচ্ছে আমদানি করা পেঁয়াজ। সেই সাথে কেজিতে প্রকারভেদে 30 থেকে 40 টাকা বেড়েছে আদার দাম। বাজারে ইলিশ না থাকায় কিছুটা বাড়তি দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের মাছ। ভরা মৌসুমে এ সকল পণ্যের দাম নাগালের বাইরে থাকায় ক্ষুব্ধ ক্রেতারা, তাই বাজার মনিটরিং আরও জোরদার করার দাবি ক্রেতাদের। দাম বেশি দেখা যায় কি, যেখানে 1 কেজি কিনবো সেখানে 1/2 কেজি কিনতে হয়। মনিটরিং করে তাহলে হয়তো বা কিছুটা ছাড় দিতে পারে, কারণ বাজারের মুখে কোনো সাইনবোর্ড নাই। বিক্রেতারা বলছেন মৌসুমি এ সকল পণ্যের দাম ধীরে ধীরে কমছে, আমদানি বাড়লে দাম আরও কমবে বলেও জানান তারা। 100-120 টাকা, 160-140 টাকা, নতুনটা 140, পুরোনটা 160, আর চাইনা দেখালে 100 টাকা, 160 টাকা। জল্প 60 টাকা কেজি, কসুরমুই 60 টাকা কেজি, সিম 100 টাকা কেজি, তারপর টমেটো 100 টাকা কেজি। হালকা কমছে, এই 15 দিনের ভিতরে আরও কমে যাবে। তবে অপরিবর্তিত আছে মাংস, ডিম, ডাল সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম। ইউসুফ রানা, বৈশাখী সংবাদ, ঢাকা।